দেশের বিভিন্ন জায়গাতে শয়তানের নিঃশ্বাস বা ডেভিলস ব্রেথ নামে এক ঔষধ শুকিয়ে মানুষের কাছ থেকে হাতিয়ে নেওয়া হচ্ছে টাকা পয়সা এবং বিভিন্ন মূল্যবান জিনিসপত্র। আমার মনে হচ্ছিল যে কিছু একটা আমার মানে ধুলাটুলা উড়ে আসে, পরে আমি এরকম মানে মুসলাম মশার পরে আর আমি ঠিক বলতে পারছি না, আমি সোজা ওদের সাথে যাচ্ছি। আমার সামনে তার ফোনটা এইভাবে ধরলাম, মুখের সামনে একেবারে ধরে বললো এই নাম্বারটা একটা ফোন দিয়ে দেন। এটা বলেই সে আমার ফোনটা হাত থেকে এমনি নিজের থেকেই নিয়ে গেছে। আমি কিছু বলতে পারলাম না, কারণ আমার তখন সেন্স কোনো কাজ করতেছিল না। আপনারা হয়তো অনেকে এই ভিডিওগুলো দেখেছেন, এখানে দেখা যায় একজন মানুষ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, তখন অপরিচিত কোনো একজন মানুষ এসে তার মুখের কাছে কোনো একটা কিছু ধরে অথবা তাকে কোনো একটা কিছু শোকায়। ঠিক সেই মুহূর্ত থেকেই ওই মানুষটার আর নিজের প্রতি কোনো কন্ট্রোল থাকে না, তাকে যেটাই করতে বলা হয় তিনি সেটাই করে থাকেন। তাকে যদি বলা হয় যে আপনার কাছে টাকা পয়সা যা আছে আমাকে দিয়ে দেন, অথবা আপনার কাছে যদি কোনো গয়না থাকে, আপনার কাছে যদি কোনো ফোন থাকে আমাকে দিয়ে দেন, তিনি আসলে সেটাই করে। তো এই যে এই মানুষটা সব কিছু শুধুমাত্র মুখের কথাই দিয়ে দিচ্ছেন, তাকে কোনো ভয়ও দেখাতে হচ্ছে না বা তাকে কোনো অস্ত্রের মুখে জিম্মিও করতে হচ্ছে না, যেই ঔষধের প্রভাবে তিনি তার নিজের উপর থেকে কন্ট্রোল হারিয়ে ফেললেন এবং তাকে যাই করতে বলা হচ্ছে তিনি সেটাই করছেন, এই ভয়াবহ ঔষধটা আসলে মানুষের শরীরে কিভাবে কাজ করে সেই সম্পর্কে জানবো আজকে আমরা এই ভিডিওতে। এবং তার সাথে জানবো এই পরিস্থিতিতে যেন আপনাকে পড়তে না হয় তার জন্য আপনি কি কি করতে পারেন। প্রথমে চলুন দেখা যাক এই ঔষধের কারণে কিভাবে মুহূর্তে মানুষ তার নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। আমাদের মস্তিষ্কে সিগন্যাল পাঠানোর জন্য বেশ কিছু কেমিক্যাল থাকে, এদের নাম হচ্ছে নিউরো ট্রান্সমিটার। তো এই নিউরো ট্রান্সমিটারগুলোর মধ্যে একটা নাম হচ্ছে এসিটাইল কোলাইন। এই এসিটাইল কোলাইনের সিগন্যালিং এর মাধ্যমে আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজকর্ম করে থাকে। তার মধ্যে একটা হচ্ছে আমরা যখন নতুন কোনো কিছু শিখি তখন এই সিগন্যালিং এর দরকার হয়, আবার যখন কোনো একটা সিদ্ধান্ত নেই আমরা সেই সময় এই সিগন্যালিং এর দরকার হয়। এছাড়া আমরা যখন নতুন কোনো কিছু মেমোরিতে ধরে রাখতে চাই যেটা আমরা পরবর্তীতে চাইলে মনে করতে পারি, সেই কাজের জন্য আমাদের এই এসিটাইল কোলাইনের সিগন্যালিং এর দরকার আছে। তো এসিটাইল কোলাইন যখন মাসকারিনিক রিসেপ্টর নামে এক রিসেপ্টরে গিয়ে বাইন্ড করবে তখন সে এই কাজকর্মগুলো করতে পারবে। তো এখন ধরেন এই যে এসিটাইল কোলাইন এতগুলো কাজ করছে, কোন একটা কারণে আপনার এই এসিটাইল কোলাইন বন্ধ রাখলো, মানে ও যে কাজটা করতো সেই কাজটা বন্ধ থাকলো, তখন কি হবে? আপনি নতুন কিছু শিখতে পারবেন না, অথবা আপনি কোনো একটা সিদ্ধান্ত নিতে পারবেন না, বা আপনার মেমোরিতে কোনো নতুন কিছু জমা হবে না, মানে আপনি কিছুই মনে করতে পারবেন না যে ওই মুহূর্তে আপনার সাথে কি কি ঘটছে। তো ধরেন আপনার এই এসিটাইল কোলাইনের ফাংশন আমি বন্ধ করে দিলাম, বন্ধ করে দিয়ে আপনার সামনে একটা বার্গার ধরলাম। তো যেহেতু আপনি সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন না, আপনি জানেন এটা একটা খাবার, কিন্তু আপনি এখন কি করবেন এটা আপনি জানেন না। তো ধরেন আমি আপনাকে বললাম যে ভাই এটা একটা খাওয়ার জিনিস, আপনি খেয়ে ফেলেন। তো আপনি খেয়ে ফেললেন, এতে কোনো সমস্যা নেই। কিন্তু আমি যদি আপনাকে বলি যে ভাই এটা গায়ে মাখার জিনিস, আপনি ভেতরের মাংসটা মাথায় মাখেন আর রুটিগুলো গায়ে মেখে নেন, আপনি কিন্তু আসলে সেটাই করবেন, কারণ আপনি জানেন না আপনাকে কি করতে হবে, আপনাকে যেটা বলা হবে আপনি সেটাই করবেন, কারণ আপনার এসিটাইল কোলাইন কাজ করছে না, আপনার কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নেই। এখন আসেন ডেভিলস ব্রেথ বা শয়তানের নিঃশ্বাস, যেটাকে আসলে আমরা স্কোপোলামাইন বলে থাকি, ওরা কি করে? ওরা হচ্ছে রক্ত থেকে সরাসরি ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করে ব্রেনে ঢুকে যায়। ব্রেনে যাওয়ার পরে ওই যে মাসকারিনিক রিসেপ্টরের কথা বলছিলাম, যার সাথে বাইন্ড করে এসিটাইল কোলাইন তার কাজকর্ম করে, ওই মাসকারিনিক রিসেপ্টরে গিয়ে স্কোপোলামাইন মানে শয়তানের নিঃশ্বাস ওরা আগেই গিয়ে বসে থাকে। বসে এই যে যেখানে এসে এসিটাইল কোলাইন বাইন্ড করে কাজ করতো সেই রাস্তা বন্ধ করে দেয়। মানে হচ্ছে সিম্পলি চিন্তা করেন এখানে একটা চেয়ার আছে যেখানে গিয়ে আসলে এসিটাইল কোলাইন বসবে, বসলে সে তার কাজ করতে পারবে। ওই চেয়ারটাতে এসিটাইল কোলাইন বসার আগেই স্কোপোলামাইন মানে শয়তানের নিঃশ্বাস গিয়ে বসে থাকে। তো ও যেহেতু বসে আছে তাহলে তো আর এসিটাইল কোলাইন বসতে পারবে না আর ওর কাজও করতে পারবে না। তো এখন চিন্তা করে দেখেন এই ঘটনাটা যার ব্রেনে ঘটছে ওই মুহূর্তে তার আসলে কি পরিস্থিতি। তিনি জানবেন বুঝবেন সবকিছুই ঠিকঠাক আছে, কিন্তু তার কোনো সিদ্ধান্ত নেওয়ার মতো ক্ষমতা থাকবে না এবং তিনি কোনো কিছু মনে রাখতে পারবেন না। ঠিক আগের মুহূর্তে যে ঘটনাটা ঘটেছে সেটাই তিনি আসলে পরের মুহূর্তে মনে করতে পারবেন না। তো এই পরিস্থিতিতে আর একটা ব্যাপার ঘটে, সেটা হচ্ছে এই যে স্কোপোলামাইন ব্রেনের অ্যামিগডালাকে এফেক্টেড করে, যার জন্য মানুষটা ওই সময় কিছুটা আতঙ্কগ্রস্ত থাকে। এখন ওই মানুষটার পরিস্থিতি চিন্তা করে দেখেন, তিনি একে তো আতঙ্কগ্রস্ত, তিনি জানেন তার আশেপাশে খারাপ কিছু ঘটছে, তিনি একটা বিপদের মধ্যে আছেন, তিনি কোনো কিছু মনে করতে পারছেন না, কিছু মনে রাখতে পারছেন না এবং ওই সময় তার মধ্যে সিদ্ধান্ত নেওয়ার মতো কোনো ক্ষমতা নেই। ঠিক ওই মুহূর্তে তাকে আসলে যেটাই বলা হচ্ছে সেটাই উনি মনে করছেন যে আচ্ছা তাহলে এইটা করলেই মনে হয় আমার জন্য ভালো হবে, তাহলে আমি সেটাই করি। এখন চলেন দেখা যাক এই ড্রাগের আক্রমণ থেকে নিজেকে বাঁচাবেন কিভাবে। এতক্ষণে বুঝতেই পারছেন যে এই ড্রাগ আসলে শরীরে ঢুকে গেলে
নিজের উপর আর কোনো কন্ট্রোল থাকবে না, ওই সময় আর কোনো কিছু করার থাকবে না। কিন্তু আপনি যেন অপরাধীদের এই ফাঁদে আটকা না পড়েন সেটার জন্য আমরা বেশ কিছু কাজ করতে পারি। নাম্বার ওয়ান হচ্ছে, আপনাকে যদি মূল্যবান জিনিসপত্র ক্যারি করতে হয় আপনি সাথে আরেকজন মানুষকে নিয়ে নিন, কারণ এই ওষুধ ব্যবহার করে যদি নিয়ন্ত্রণ নিতে হয় তাহলে একসাথে দুইজন মানুষের নিয়ন্ত্রণ নেওয়াটা অবশ্যই ডিফিকাল্ট হবে একজনের তুলনায়। নাম্বার দুই হচ্ছে, ঘর থেকে বেরোবার সময় মাস্ক পরে বের হতে পারেন। আপনার যদি মাস্ক পরা থাকে তাহলে হুট করে একজন মানুষ এসে আপনাকে কোনো কিছু একটা শুকিয়ে আপনার নিয়ন্ত্রণ নিয়ে ফেললো, এইটা করাটা খুবই ডিফিকাল্ট হবে। মাস্ক পরা অবস্থায়ও যদি আপনাকে কেউ বলে যে ভাই আমি এই চিঠিটা পড়তে পারছি না বা আমি এই মেসেজটা পড়তে পারছি না, তখনও আপনি চাইবেন অনেক দূর থেকে ওই কাজটা সমাধান করতে, মুখের সামনে আনবেন না। এখন ধরেন আপনি এমন একটা পরিস্থিতিতে পড়লেন যে একজন মানুষ আপনাকে একটা প্রেসক্রিপশন দেখিয়ে বলল যে ভাই আমি এই প্রেসক্রিপশনটা পড়তে পারছি না, আমার শিশু বাচ্চা অসুস্থ, তার জন্য ঔষধ নিতে হবে, আপনি একটু আমাকে এই প্রেসক্রিপশনটা পড়ে দেন। অথবা ধরেন আপনাকে একটা রিক্সাওয়ালা ভাই একটা মেসেজ পড়ার জন্য রিকোয়েস্ট করলো যে ভাই আমি এই মেসেজটা পড়তে পারছি না, আমার বাসা থেকে আমার সন্তান পাঠিয়েছে, তো আপনি যদি পড়ে দেন তাহলে হচ্ছে যদি কোনো কিছু নেয়ার থাকে আমি নিয়ে বাড়িতে ফিরতে পারবো। তো এইরকম যদি কোনো পরিস্থিতি হয় তখন আপনি হয়তো বিবেকের খাতিরে এটা রিফিউজ করতে পারবেন না, খুবই ডিফিকাল্ট হবে, কারণ আপনি চাইবেন যে মানুষটাকে হেল্প করতে, মানুষটা অসহায়। এই ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, আপনি আগে আপনার নিরাপদ জায়গাতে যাবেন যেখানে হচ্ছে আপনার বাসা। ধরেন আপনি রিক্সাতে বসে আছেন, আপনি আগে বললেন যে ঠিক আছে আপনি আগে আমাকে বাসা পর্যন্ত পৌঁছে দেন, সেখানে তো লোকজন আছে, তাদের সামনে আপনি কাজটা করলে আপনার রিস্ক কম। অথবা ধরেন প্রেসক্রিপশনের ব্যাপারে যদি বলে তাহলে বলবেন যে ঠিক আছে ভাই আপনি আমার সাথে চলেন, আপনাকে আমি ওষুধের দোকানে নিয়ে যাচ্ছি, ওনারাই হচ্ছে পরে আপনাকে ওষুধ দিতে পারবে। তো আপনি যদি একা থাকেন তাহলে এভাবে আসলে অ্যাভয়েড করতে হবে। তিন নম্বর ব্যাপারটা সাধারণত আমরা সবাই প্র্যাকটিস করে থাকি, সেটা হচ্ছে অপরিচিত মানুষের দেয়া কোনো কিছু খাবেন না। তার সাথে আরেকটু যুক্ত করতে হবে, সেটা হচ্ছে অপরিচিত মানুষের কোনো কিছু ধরবেন না, কারণ স্কোপোলামাইনের স্কিন অ্যাবজর্পশন হতে পারে। মানে ধরেন আপনি কোনো একটা কিছু ধরে আছেন, সেখান থেকে আপনার স্কিনের মধ্য দিয়ে স্কোপোলামাইন শরীরে ঢুকতে পারে, তবে খুবই রেয়ার। চার নম্বর ব্যাপারটা গুরুত্বপূর্ণ, আপনি যদি কখনো লক্ষ্য করেন যে আপনার আশেপাশে কেউ একজন এরকম পরিস্থিতিতে পড়েছেন, হয়তো এই মানুষটাকে যত দ্রুত সম্ভব হসপিটালে নিয়ে যেতে হবে, কারণ অনেক সময় এরকম হতে পারে স্কোপোলামাইনের যদি অনেক বেশি ডোজ পড়ে যায়, মানে ওভারডোজ হয়ে যায়, সেক্ষেত্রে লং টার্ম ইফেক্ট হতে পারে। তো এর বাইরে আসলে আমাদের তেমন কিছু করার নেই, তবে আমি আশা করব বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী যেন এই বিষয়টার উপরে একটু বিশেষ নজর দেন। এখন আসেন একটা মজার কথা বলি। আমরা তখন শয়তানের নিঃশ্বাস বা ডেভিলস ব্রেথের বিভিন্ন ভয়ের গল্প শুনলাম, অপরদিকে বিজ্ঞানীরা এই জিনিসটাকেই বিভিন্ন মজার কাজে ব্যবহার করলেন। আপনাদেরকে একটা ঘটনা বলি, সেটা হচ্ছে আপনারা হয়তো জেনে থাকবেন একটা নতুন ঔষধ যখন আবিষ্কার হয় সেটা সরাসরি মানুষের শরীরে পরীক্ষা করা হয় না। বিভিন্ন কারণ আছে, কারণ হচ্ছে মানুষের শরীরে এ কি আদৌ কাজ করবে কিনা সেটা একটা দেখার বিষয়, আবার এর কি সাইড ইফেক্ট আছে কিনা, বা এ কি মানুষের শরীরে কাজ করার থেকে ক্ষতি বেশি করবে কিনা, বা এইটার আসলে ডোজিংটাই কতখানি হবে, 100 মিলিগ্রাম হবে নাকি 1000 মিলিগ্রাম হবে। তো এই সমস্ত কিছু পরীক্ষা করা হয় হচ্ছে প্রাণীর দেহে, প্রথমে ধরেন আপনার ইঁদুরের মডেলের উপর। তো এখন আপনি আসলেন যে ভাই আমি একটা ক্যান্সারের ওষুধ বানিয়েছি, ঠিক আছে ভালো কথা, তো এই ক্যান্সারের ওষুধটা তাহলে প্রথমে আমাদের ইঁদুরের উপর ধরেন পরীক্ষা করতে হবে। ইঁদুরের উপর পরীক্ষা করতে হলে এখানেই তো বিষয়টা, ক্যান্সারের ওষুধ ইঁদুরের উপর পরীক্ষা করতে হলে তো এই ইঁদুরের মধ্যে আগে ক্যান্সার তৈরি করতে হবে, নাহলে এই ওষুধ দিয়ে আসলে কি ভালো করবে। তার মানে হচ্ছে আপনার অ্যানিমেল মডেলে ক্যান্সারটা আগে দাঁড় করাতে হবে, মানে যে কোনো রোগের ওষুধই আপনি যখন অ্যানিমেলে পরীক্ষা করতে চান তখন আপনাকে আগে ওই মডেলটা তৈরি করতে হয়। যে আপনি ক্যান্সারের ওষুধ যদি পরীক্ষা করতে চান তাহলে ক্যান্সার মডেল, যদি আপনি ডায়াবেটিসের ওষুধ পরীক্ষা করতে চান তাহলে ডায়াবেটিসের অ্যানিমেল মডেল, যদি আপনি ব্রেইনের কোনো ওষুধ পরীক্ষা করতে চান তাহলে ব্রেইনের কোনো একটা মডেল। তো এই মডেলগুলো সাধারণত মানুষের শরীরের সাপেক্ষে তুলনামূলক কাছাকাছি হয়। তো এখন আসেন এই যে শয়তানের নিঃশ্বাস বা ডেভিলস ব্রেথ, এই ওষুধ যেহেতু অ্যাসিটাইলকোলাইনের ফাংশন বন্ধ করে কিছুটা কগনিটিভ ডিফেক্ট করতে পারে, বিজ্ঞানীরা চিন্তা করলেন ও আচ্ছা তাহলে তো ভালোই হলো। তো তাইলে প্রাণী শরীরে যখন আমরা কগনিটিভ ডিফেক্টের কোনো একটা ঔষধ পরীক্ষা করে দেখব, তখন এই প্রাণীর মধ্যে এই ডিফেক্ট করার জন্য তো তাহলে আমরা স্কোপোলামিন বা শয়তানের নিঃশ্বাস ব্যবহার করতে পারি। সেই আইডিয়া থেকেই কগনিটিভ ডিফেক্টের অ্যানিমেল মডেলে স্কোপোলামাইন ব্যবহার করা শুরু হলো। তার মানে হচ্ছে ব্রেন সম্পর্কিত বিভিন্ন রোগবালাইয়ের অ্যানিমেল মডেল তৈরি করতে এই স্কোপোলামাইনের ব্যবহার শুরু হলো। তার মানে হচ্ছে যে ব্রেইন সম্পর্কিত বিভিন্ন নতুন ঔষধপত্র টেস্ট করতে এই স্কোপোলামাইনের বিভিন্ন ব্যবহার হয়ে থাকে। এই হচ্ছে আজকের মতো। এই ভিডিও যখন রেকর্ড করছি তখন আমাদের ইউটিউবে সাবস্ক্রাইবার সংখ্যা 866,000 আর ফেসবুকে ফলোয়ার 1.3 মিলিয়ন। এই সংখ্যাটা এখন থেকে আমি প্রত্যেক ভিডিওর শেষে ব্যবহার করব, এটা হচ্ছে আমার একটা অ্যানালাইসিসের জন্য। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।